নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের ফিলোজফি সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, 2023 সালে ফিলোজফি থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ভাইটাল। প্রচুর ছাত্রছাত্রীরা যারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে স্যার, আপনি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়েছেন কিন্তু ফিলোজফির কেন সাজেশন দেননি। তো দেখো, আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের উচ্চ মাধ্যমিকের আমাদের ফিলোজফি সাজেশন, অর্থাৎ দর্শন সাজেশন। এখানে আমি MCQ দিয়েছি 65খানা, এই 65খানা MCQ টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। দেখো, উচ্চ মাধ্যমিকে ফিলোজফি থেকে কোন প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে এবং কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রীরা যারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, দেখো উচ্চ মাধ্যমিকে ফিলোজফি থেকে কোন প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে এবং কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রীরা যারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, স্যার আপনি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান দিয়েছেন কিন্তু আমাদের ফিলোজফির কোনো সাজেশান দেননি, তার জন্য নিয়ে আসছি ফিলোজফির সাজেশান, আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কমন পাবে। 2023 সালে উচ্চ মাধ্যমিকের ফিলোজফির সাজেশান নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে, মানে প্রত্যেকটা অধ্যায় কোন প্রশ্নগুলো আসবে এবং কোন প্রশ্নগুলো 2023 সালের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং বুঝতে পারবে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং সম্পূর্ণরূপে তোমরা দেখে যাবে আমি প্রত্যেকটা অধ্যায় ধরে MCQ টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি। তো দেখো, 2023 সালে ফিলোজফি থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে। তো দেখো, প্রথমে আমি দেখতে পারছি অবরোহ যুক্তিবিদ্যা, এই প্রথম অধ্যায় থেকে এই যুক্তি থেকে যে সমস্ত প্রশ্নগুলো MCQ আসতে পারে সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করা আছে। এবং তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা। তো দেখো, তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও, পারলে খাতায় লিখে নিতে পারো, পারলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো দেখো, তোমরা খুব সুন্দর করে এইগুলো স্ক্রিনশট মেরে নিতে পারো, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ক্ষেত্রে। তোমরা এইগুলো পারলে খাতায় খুব সুন্দর করে লিখে নাও। কি বলছি বুঝতে পারছো? তো দেখো, 2023 সালের দর্শনের সাজেশান আমি আলোচনা করছি, দর্শন থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, দ্বিতীয় অধ্যায় বচন, ঠিক আছে, এখান থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আছে দেখে না, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে। একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হলো অ্যান্সার হবে, সে অ্যান্সার 4টি, ঠিক আছে। 18 দাগের প্রশ্নের অ্যান্সার হবে, এর অ্যান্সার বিপরীত বিরোধিতা। 19 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে, সে অ্যান্সার অনিশ্চিত। তো দেখো, পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায় থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি আজকে প্রথমে তোমাদের আমি MCQগুলো দেখাবো, যে MCQগুলো 2023 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, 21 দাগের অ্যান্সার হবে, সে অ্যান্সার তৃতীয় সংস্থানে। 22 নম্বরের অ্যান্সার হবে, এর অ্যান্সার প্রথম। 23 নম্বরের অ্যান্সার হবে, এর অ্যান্সার সিদ্ধান্তের উদ্দেশ্য। 24 নম্বরের অ্যান্সার হবে, এর অ্যান্সার 4টি, ঠিক আছে। এবং 33 নম্বরের অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার। এবং আমাদের 32 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। তো দেখো, 24 নম্বরের অ্যান্সার হবে, এর অ্যান্সার 4টি। 25 নম্বরের অ্যান্সার হবে, এর অ্যান্সার সাধ্যপদ। এবং আমাদের 34 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 35 নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে। তো দেখো, আমাদের 26 নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, কোনোটিই নয়। তো দেখো, প্রত্যেকটা অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ছাত্রছাত্রীদের রিকোয়েস্টের কারণে আমি ফিলোজফির সাজেশানটা বের করেছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি আসার চান্স খুবই বেশি। 28 নম্বরের অ্যান্সার, এর অ্যান্সার প্রধান। 29 নম্বরের অ্যান্সার হবে, এর অ্যান্সার কী বলেছে, পূর্বক ও অনুগ, ঠিক আছে। 39 নম্বরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, মিথ্যা। 37 নম্বরের অ্যান্সার হবে, এর অ্যান্সার সত্য। 36 নম্বরের অ্যান্সার হবে শতং সত্য, এর অ্যান্সার হবে। তো দেখো, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নাও। আমাদের 41 নম্বরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার।
এবং আমাদের 40 নম্বরে অ্যানসার হবে সি এর অ্যানসার, 30 নম্বরে অ্যানসার হবে এর অ্যানসার ডি এস, 31 নম্বরে অ্যানসার হবে এর অ্যানসার। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো তোমরা? তো দেখো, আরোহ যুক্তিবিদ্যা থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, আরোহ অনুমানের স্বরূপ 42 মানে প্রথম অধ্যায়, 42 নম্বরের প্রশ্ন অ্যান্সার এর অ্যান্সার পর্যবেক্ষণ হবে, 43 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার সামান্য সংশ্লেষক বচন, 44 নম্বরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 52 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার, 53 নম্বরে অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 54 নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার। কি আছে? কারণের পরিমাণগত লক্ষণ। আমাদের 44 নম্বরে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 45 নম্বরে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 55 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আই এম কপি, 46 নম্বরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জয়েস। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন এবং তার অ্যান্সার সমেত কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। দেখে নাও তোমরা, প্রত্যেকটা প্রশ্ন এবং তার অ্যান্সার এমসিকিউ খুব সুন্দর করে কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো দেখো, দ্বিতীয় অধ্যায় কারণ আছে। তো দেখো, এই প্রশ্নগুলো যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিং করছি, ঠিক আছে, মানে দ্বিতীয় অধ্যায়ের কারণ এটা কিন্তু আগে আছে। ঠিক আছে, একটুখানি বুদ্ধি করে তোমরা দেখে নেবে, বুঝতে পারছো? তৃতীয় অধ্যায় মিলের পরীক্ষণ পদ্ধতি। তো দেখো, তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং তার অ্যান্সার সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করছি আমি। তো দেখো, 61 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 62 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, এবং তার সঙ্গে চতুর্থ অধ্যায়ের, তো দেখো যে সমস্ত এমসিকিউব আছে, ঠিক আছে, যে সমস্ত এমসিকিউব আছে, এসএকিউব আছে, সেইগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা ভালো করে স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে। তো দেখো, যুক্তিবিদ্যা মানে অবরোহ যুক্তিবিদ্যা যুক্তি। তো দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারখানা প্রশ্ন আছে, এক নম্বরের এই প্রশ্নগুলো কিন্তু আগেও আছে, বুঝতে পারছো? আগে আছে, যেটা কিন্তু আমি এর আগে দিয়েছি আর কি, মানে আগে মানে একটু আগেই আলোচনা করেছি। ষষ্ঠ অধ্যায়ের যাবতীয় এখানে আমরা দেখতে পারছি যে মানে এসএকিউব আছে এক নম্বরের। সপ্তম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো কিন্তু টু দ্য পয়েন্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে, বুঝতে পারছো আমি কি বলছি? তো দেখো, সপ্তম অধ্যায় প্রথম অধ্যায়ের আছে, অষ্টম অধ্যায়ের আছে, তৃতীয় অধ্যায়ের আছে, প্রত্যেকটা অধ্যায় থেকে যে সমস্ত এসএকিউব আসতে পারে সেইগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা এইগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, তো দেখো, আরোহ যুক্তিবিদ্যা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, তোমরা এইগুলো অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করবে। যেমন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া, প্রতিটি প্রশ্নের মান 8। তো দেখো, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো, একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। দু নম্বরের প্রশ্ন কি বলেছে? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? কি বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। তিন নম্বরের প্রশ্ন কি আছে? নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের মধ্যে কোনগুলি ব্যাপ্য বা অব্যাপ্য তা উল্লেখ করো। তো দেখো, বুঝতে পারছো আমি কি বলছি? তো দেখো, গ্রুপ সি থেকে যে সমস্ত প্রশ্নগুলো 8 নম্বরে আসতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু আমি তুলে ধরেছি। অপরদিকে বাঁদিকে প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, সেইগুলোও কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। বাঁদিকের প্রথম অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ। তো দেখো, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, ঠিক আছে। আর মানে গ্রুপ সি মানে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, এটা কিন্তু 8 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। তো দেখো, তিন দাগের প্রশ্ন, চার দাগের প্রশ্ন কি আছে? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশন করে নিয়ে যাবে। বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো, নিরপেক্ষ বচন কোন কোন পদ বাপ্য বা অবাপ্য তা দেখাও। এবং পাঁচ দাগের যে প্রশ্ন আছে, পাঁচ দাগের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো, ঠিক আছে। বুঝতে পারছো আমি কি বলছি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, মিল কীভাবে কারণের লক্ষণ দিয়েছেন, ঠিক আছে, বহুকরণ সমন্বয় কী, এইগুলো কিন্তু এসএকিউব আছে, ঠিক আছে, এইগুলো তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে। অপরদিকে ছয় দাগের প্রশ্ন আছে, বড় প্রশ্ন আছে, আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো, ও বচনের
ঠিক আছে। ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, এ বচনের সরল আবর্তন কোন ক্ষেত্রে সম্ভব আলোচনা করো। এবং তার সঙ্গে সাত নম্বরের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এগুলো প্রিপারেশন করে নিয়ে যাবে। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একাত্তর নম্বরের প্রশ্ন, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে দেখে নাও। বিষ পান মৃত্যুর কারণ, এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, সাত দাগের প্রশ্ন, আট দাগের প্রশ্ন কি আছে, অমাধ্যম অনুমান কি, দৃষ্টান্ত সহ মাধ্যম ও। তো দেখো এই সমস্ত প্রশ্ন তোমরা ভালো করে প্রিপারেশন করবে, কিন্তু তোমরা দেখে নাও। ঠিক আছে, ন দাগের প্রশ্ন, এগারো দাগের প্রশ্ন, বারো দাগের প্রশ্ন, তেরো দাগের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। ভালো করে দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, এইগুলো কিন্তু 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 2023 সালে, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো বুঝতে পারছো আমি যে সাজেশান দিয়েছি এই সাজেশান থেকে তোমরা 100% কমন পাবে। আমি 14খানা বড় প্রশ্ন দিয়েছি আট নম্বরের ক্ষেত্রে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।